এই কেন্দ্র থেকে টানা 4 বার সাংসদ ছিলেন তিনি, কিন্তু এবছর শারীরিক অসুস্থতার কারণে নিজের ছেলে ঈশা খান চৌধুরীকে দক্ষিণ মালদা কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন। প্রায় 1,25,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছেন তিনি। ছেলে জয়ী হয়েছে, খুব ভালো এবং আনন্দ লাগছে, তবে অধীরদা হেরে গেছে তার জন্য দুঃখও লাগছে, জানালেন জয়ী কংগ্রেস প্রার্থীর বাবা তথা গণি পরিবারের অন্যতম সদস্য আবু হাসেম খান চৌধুরী। ছেলের জয় কিভাবে দেখছেন? ও খুব আনন্দ পাচ্ছে ন্যাচারালি, এবং আমার মনে হয় আমার ছেলেকে বললে আপনারা সবাই যেভাবে পরিশ্রম করেছেন তার ফল আজকে আমরা দেখতে পাচ্ছি। এসব উপস্থিত পরিচয় করেছে এবং আমাদের যারা নেতা এবং কংগ্রেসের লোকরা সবাই পরিশ্রম করেছে এবং তারই ফল আজকে আমরা। বলছি, এই সিটে আপনি দীর্ঘদিন দাঁড়িয়ে এসেছিলেন, ঈশাবাবু জিতলেন, আপনার ছেলে 1,00,000। এই সিটে আমরা 80 সাল 12 বার জিতেছি, এবার 13 বার। বলছেন আপনি দীর্ঘদিন এই কেন্দ্রের সাংসদ ছিলেন, এমন কোনো কাজ অসম্পূর্ণ থেকে গেছে আপনার ছেলে করবে? আমাদের অনেক কাজ পিছিয়ে আছে, কারণ গভর্নমেন্ট আমাদের না, সেন্টারে আছে বিজেপি, এখানে তৃণমূল। আমাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে আমার মনে হয় এই যে আমরা গঙ্গা ভাঙন, প্রচুর জমি আমাদের কমতে আছে, মানুষের এবং বাগান যা কিছু সব বেঁচতে গেছে, কাজে এটাকে কন্ট্রোল করতে হবে। তো যারা আছেন সরকারে তারা এটা কোনো বাদ করছেন না। এখন আমাদের মেম্বার অনেক বেশি, তখন মাত্র আমরা 51 জন ছিলাম, তাদের চেয়ারি করতে হবে, এখন তো তার চেয়ারি করতে হবে না, ওদের ভয় হবে এত লোকে দের হয়ে গেছে, কাজে আমার অনেক কাজ হবে এবং আমরা সবাই মিলে চেষ্টা করবো গঙ্গা ভাঙন কার এবং এখানে কোনো কিছু করা যায় কিনা সেটা দেখব এবং লেখাপড়ার দিক দিয়ে আমাদের ছেলেরা যেন খাবার জল খুব খারাপ অবস্থা সেটার দিকে এই সব নানা রকম ব্যাপার। বলছি দাদুদা, অধীরবাবু হেরে গেছে, কী বলবেন? আমি খুব দুঃখিত ব্যক্তিগতভাবে, আমি ওনাকে কিছুদিন আগে বলেছিলাম যে প্রেস বলছে যে তোমার অবস্থা ভালো নয়, আমি কোথায় উনি পছন্দ করেনি আমার বলাটা, বলে তো আপনাকে কী বললো, আমি বলি প্রেস বলছে, তো বলে যাচ্ছে কেন আপনি যান আর কোথাও যাবেন না, বড় বড় কনস্টিটিউশনে ঘুরেন আর কী বলবো। আমার খুব দুঃখিত, আমাদের নিজের লোক এরকমভাবে হারিয়ে গেল, দেখা যাক কী করে সোশ্যাল গভর্নমেন্ট নিয়ে নেবে রাজ্যসভায়। ঠিক আছে, দেখা যাক। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল।